হ্যালো ও ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল কেমন আছো সকলে কেমন লাগলো স্ত্রীর বার্থডে খুব আনন্দ হয়েছে না শ্রী স্ত্রী আবার খুব আনন্দ পেয়েছে আর আমার জ্বর আজকে অনেকটাই কম আছে জ্বর নেই বললেই চলে শরীরটা সর্দি হয়েছে বেশ ভালো রকমের সর্দি দিন বাদে আমার এরকম সর্দি হলো নর্মালি পিঠে ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা সারাদিন যা খাটাখাটনি যায় তাতে করে হয় ওটা কিছু করার নেই তাও ব্যায়াম ট্যাম করে মোটামুটি থামিয়ে রাখি আর বাকি আজকে অনেক ঠিক আছে ছুটিরা পুরো মাঠে মারা গেল মোটামুটি কালী পুজো থেকে কালী পুজোর পর দিন ভাইফোঁটা মানে স্ত্রীর জন্মদিন আমি এই তিন দিন কোনো ব্লগ আপলোড করিনি তবে শ্যুট করেছিলাম সেগুলোই একদিন আপলোড করলাম আর আজকে এতদিন বাদে আমি ব্লগ করার অবস্থায় এসেছি চেজ করেছো কি ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না যে খোঁজ নিয়েছো কোথায় আছো দিদি কি করছো ব্লগ পাচ্ছি না মিস করছি কিন্তু আমিও মিস করছিলাম আমি কিন্তু তোমাদের জন্য শ্যুট করছি ব্লগ রেগুলার শ্যুট করছি কিন্তু এডিট করে উঠতে পারছিলাম না তো শ্রী নিয়ে এসেছে কি কি পেয়েছে সেটা দেখাবে তোমাদেরকে এইটা আমার গিট এটা বুক দাঁড়াও এই তুমি এদিকটায় বসছো আমি তাহলে আলোটা ঠিকঠাক হবে এইবার ঠিক হয়েছে আলোটা

আর বড় দাদা দিয়েছে ক্যাডবেরি পিসি দিয়েছে আমার এই বাতিটা চকলেট এত চকলেট আনা হয়েছিল এই কদিনে আমরা অনেকগুলো ক্যাডবেরি খেয়ে ফেলেছি স্ট্রিট থেকে আমি একটা কিটক্যাট খেয়েছি তারপরে কমল মামান এসছিল মামান দিয়েছে ওকে ক্যাডবেরি আমার ভাই আমি ওকে ফোটা দিই বেসিক্যালি ও শান্তনুরই ভাইয়ের মতো বন্ধু আর কি শান্তনুর থেকে বয়সে ছোট এখনও আমার সাথে বেশি ওর রে হয়ে গেছে আমি ওর আমার তো ছিল না কিন্তু ও দেখা করতে এসেছিল আমার জন্য ক্যাডবেরি নিয়ে এসেছিল সেটা এসে দেখছি ও শ্রীরাজকে জন্মদিন ওর মনেই ছিল না তো শ্রীকে দিয়েছে আরও দুটো গিফট আছে সেটা হলো একটা এই সাইকেল আর দেখাতে হবে না শ্রী ওগুলো অনেকবার অনেক ব্লগে দেখিয়েছি আর না তো এই সাইকেলটা আমরা শ্রীর খুব ইচ্ছে ছিল গত বছর থেকে ও এটা খুঁজছিল আমরা অনলাইনে দেখতাম কিন্তু কি ঠিক কেমন হবে ভালো হবে কিনা এই ভেবে আমরা অনলাইন থেকে অর্ডার করিনি কখনো তো আমি এখানে লোকাল একটা মার্কেটে দেখতে পেয়ে গেছিলাম এদিন গিয়ে দেখ ওর বলছে সেলসম্যান যে না ওইটা তো নেই যে অ্যাটেন্ড করছিল অ্যাটেন্ডার ভাই সে বলছে না দিদি ওইটা এখন আর নেই হঠাৎ করে আমরা একটা পেটি প্রচুর পেটি রাখা ছিল একটা পেটি খুলে দেখছি ওর মধ্যে অনেকগুলো ছিল ওরা নেই বা ভুলে যাই হোক আমরা নিজেরাই বার করে নিয়ে নিয়েছি কিছু গিফট সব মানুষদেরকে শ্রী এই চকলেট গুলো দিচ্ছে তোমরা ভার্চুয়ালি নিয়ে নাও কে নিও হ্যাঁ এটা হলো স্ত্রীর তরফ থেকে তোমাদের জন্য রিটার্ন গিফট আমি কি করব কোনো রান্না করার কোনো প্ল্যান নেই শান্তনু বলছে এত শরীর খারাপ নিজেকে একটু রেস্ট দাও কদিন ধরে তোমার খুব চাপ যাচ্ছে অথচ ঘরে প্রচুর সবজি আছে মাছ আছে আমার দেখি যদি ভালো লাগে করবো মর্নিং এভরি শুরু করছি সকাল থেকে অফিস আজকে আমার নেই সুতরাং সকাল সকাল শুরু করে দিচ্ছি ব্লগ উঠলাম চা খেলাম দুজনে মিলে শান্তনু আর আমি শ্রী খেয়েছে দোদো তারপর এবার যাব রান্নার দিকে স্ত্রী কেননা শান্তনুর অফিস আছে এবং ও একদম নটার মধ্যে বেরোবে নটা সাড়ে নটার মধ্যে বেরিয়ে পড়বে তো আমিও মানে একটু সর্দিটা ছেড়ে গেছে ঠিক লাগছে ভালো মুখ টুক ধুয়ে নিয়েছি আর একজন আমাকে বন্ধু কয়েকদিন আগেই জিজ্ঞেস করছিলেন যে কি মাখো তুমি দিনে দিদি মুখে কি মাখো ল্যাক্টো কালামাইন লাগাই অফিসেও লাগিয়ে যায় তাছাড়া আছে রিজুভেনা গরমকালে আমি সানস্ক্রিন লাগাতে পারি না তবুও চেষ্টা করি সানস্ক্রিন লাগানোর জবে থেকে ল্যাকমির এই কম্প্যাক্টটা ব্যবহার করছি তবে থেকে আমি এইটা লাগাচ্ছি কারণ কম্প্যাক্টটা না খুব ম্যাটিফাই করে দেয় মুখটাকে বেশ খুব একটা তেলে ঘামে অস্বস্তি হয় না বাট এখন তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েই গেছে তো ভিএলসিসির এইটাও কখনো কখনও লাগাই তো কোন যে এই তিনটে জিনিস যখনই হাতের কাছে যা পাই লাগিয়ে নি এছাড়া যদি বলো ক্রিম কি লাগাই তাহলে ক্রিম লাগাই এই যে এইটা এখন লাগা সাইকনের গ্লুথাথিয়ন এটাতে এসপিএফ নেই তাই জন্য এটা লাগিয়ে বাইরে যাওয়া যাবে না এটার ওপরে অন্তত সানস্ক্রিন লাগাতেই হবে কখনো কখনো অত সময়ও থাকে না এত ল্যাথার্জিক ফিল হয় যে তখন রান্না বান্না করে অফিসে যাওয়ার জন্য দৌড়তে হলে না ওই জাস্ট একটা দুটো এই হয় ল্যাক্টো ক্যালামাইন না হয় এইটাই লাগিয়ে নিয়ে চলে যাই এছাড়াও আমি স্কিন কেয়ার করি স্কিন কেয়ার করি কারণ আমার স্কিন খুব খারাপ ছিল সত্যি খুব খারাপ ছিল যেটা হলো ভীষণ অ্যাডাল্ট অ্যাকনে যেটাকে বলে হরমোনাল ডিসঅর্ডার ছিল কিন্তু এখন তোমরা দেখে কিছু বুঝতেও পারবে না কারণ বহু দিন থেকে আমার স্কিনকে আমি বেশ একটু কেয়ার করি সকালে না করতে পারলেও রাতে অবশ্যই ভালোভাবে কেয়ার করি তো এই অবস্থা এইটুকুই এবার যাব রান্না করতে রান্না করব কাতলা মাছ কাতলা মাছের পেটি সর্ষে পোস্ত দিয়ে পেঁয়াজও দেব কিন্তু পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে মিক্স করব। এখানে আছে টক দই একটু বেশি পরিমাণে ধরে নাও বড়ো চামচের তিন চামচ এখানে আছে পোস্ত সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি যাতে বাড়তে সুবিধা হয় আর এই হলো মাছ এই মাছটা এখানে আছে মাছের মাথা আর তেল যেটা আমি তেল কাটার চচ্চড়ি করব এইটা পেটি যেটা সর্ষে দিয়ে করব আর ওই পাশের গাদাগুলো করবো ঝাল সর্ষে পোস্ত থেকে জলটা ঝরিয়ে নিয়ে প্রথমে এর মধ্যে দেব একটু নুন তার তারপরে দেব একটু সামান্য চিনি এই প্রসেসটা আমি মায়ের কাছ থেকে শিখেছি এইভাবে করলে কখনোই তেতো হওয়ার ভয় থাকে না এবার দেব টক দই তাহলে এই টক দইতেই ভালোভাবে পেস্ট হয়ে যাবে আলাদা করে আর জল দিতে হবে না খানিকটা পেস্ট করে নেওয়ার পর এবার এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ পেঁয়াজটা খুব লাল করে ভাজে একটু নরম করেছি পেঁয়াজটা ঠান্ডা করে এই পেস্টের মধ্যে দিয়ে দেবো আর তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার মাছগুলো একে একে একটু একটু ভেজে নেব আসলে কাঁচা মাছও দেয় অনেকে কিন্তু আমার মনে হয় যেন একটু গন্ধ লাগবে তাকে ভাজতে হবে আর এই আমার পেস্ট রেডি দেখো একদম পেস্টটা কিন্তু গা মাখা হয়ে গেছে পেঁয়াজটা দেওয়ার পরেই কিন্তু একদম গা মাখা হয়ে যাবে এরকম আমি তেলের ওপর কালো জিরে ফোড়ন দিয়েছি তারপর পেস্টটা চেড়ে দিয়ে দিয়েছি এইখানে যতটুকু পেস্ট গায়ে লেগেছিল জল দিয়ে সেটা দিয়ে দিয়েছি এবার দেখো ফুটতেও শুরু করে দিয়েছে এবার এই পেটির মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো আর দেব ধনে পাতা আমি টমেটো দিই তোমরা দিতে পারো টমেটো দিলে ভালো লাগে কিন্তু আমার ঘরে একটাই টমেটো ছিল আমি সেটাকে অন্য কিছু করবো রান্না মাছটা একটু আগে আগে দিয়ে দিলাম নর্মালি এটা যদি ইলিশ হতো তাহলে গ্রে জলটা একটু মরে গেলে তারপরে দিতাম কারণ ইলিশ তো বেশিক্ষণ দেওয়া যায় না কিন্তু আমার মনে হয় কাতলা মাছটা একটু ফুটলে ভেতরে নুনটা ঝালটা টকটা ঢুকবে হাইবল বেন এখন বেশি বলার সময় নেই হ্যাঁ রুমাল কটা দেবো তার জন্য বেরোলো অফিসে আর আমার এখনকার মতো রান্না বান্না সব কমপ্লিট ঘর টর মোছা ঝাড় দেওয়া তারপর কি বলে এটাকে গ্যাস পরিষ্কার করা ঢাকা দেওয়া সব হয়ে গেছে রান্নাও হয়ে গেছে একদম শুধু একটা কড়াই বাকি আছে সেটাকে মাজবো মেজে আমি স্নান করতে যাব তার আগে একটু কাজ আছে তো কী রান্না করেছি সেটা তোমাদেরকে একটু দেখাই খুব সাধারণ কিছু বেশি না এই মাছটা রান্না করেছিলাম সর্ষে পোস্ত আর পেঁয়াজ ভাজা বাটা দিয়ে বেশ আমি এখনও খাইনি পড়েছিলাম স্ত্রী আর ওর বাবা খেয়ে নিয়েছে সকালে একবার আর দুপুরে আমার আর স্ত্রীর জন্যে আছে এখানে আছে মাছের মাথা দিয়ে মাছের তেল কাটা দিয়ে একটা পেঁয়াজ দিয়ে ঝাল যেটা আমরা দুজনেই খুব পছন্দ করি যদিও এটা স্ত্রীর জন্য নয় স্ত্রী খাবে না আর এই মাছটা আমি করে রাখলাম কালকে রোববার কালকের জন্য পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে ধনে পাতা দিয়ে একটা পাতলা করে ঝাল ঝাল মতো করে রাখলাম এটা ঠান্ডা হলে এটা ফ্রিজে রেখে দেবো কারণ এটা আজকে খাবো না রান্না হয়েছে আর এই যে জানলাগুলো দেখছো তো এই শীতকাল আসছে এবার এই জানলাগুলো আর খুলে রাখার জোর থাকবে না মানে সকালবেলায় রান্না করেছি আর দরজাটা খুলে দিই দরজাটা খুলে পর্দাটা সরিয়ে দিই তো ওই দিক দিয়ে ধোঁয়াগুলো বলতে পারো বেরোয় আর এই জানলাটা হালকা একটু ফাঁক করে রাখি কেননা এদিক দিয়ে হুড় করে হাওয়া আসে যত ধোঁয়া সব এই দরজা দিয়ে পাস করে আর শীতকালে এটা মোটেও খুলে রাখা যায় না মানে এত ঠান্ডা হাওয়া আসে বলার কথা না কথা গ্যাসও নিভে যায় তো খুব সাবধানে করতে হয় আমাকে তো এখন বান্না হয়ে গেছে এবার খুলে দিয়েছি জানলা এইবার স্ত্রীকে করাবো স্নান স্ত্রী করবে স্নান আমি একটু বসি হ্যাঁ হাঁপিয়ে গেছি যেন আসলে শরীর সর্দিটা কমেছে জ্বরটা কমেছে কিন্তু একটু দুর্বল দুর্বল লাগছে বটে আমাদের স্নান খাওয়া সব কমপ্লিট অ্যাকচুয়ালি কারেন্ট ছিল না চার্জার জ্বালিয়ে সব কিছু করলাম স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে কিন্তু আমার চুলটা না বাধা ছিল ওই গামছা দিয়ে বেঁধে রেখেছিলাম বলে এখনো পুরোপুরি শুকোয়নি আমরা এবার যাচ্ছি একটু ব্যাঙ্কে ব্যাঙ্কে যাব কারণ আমার একটা পেমেন্ট আসার কথা সেটা এখনো আসেনি আর সেটা ইউটিউব পেমেন্ট নর্মালি চলে আসে ডেটের মধ্যে আর না এলেও পরে ঠিক আসে আমি যাই না কিন্তু আমার আজকে দেখলাম শনিবার ব্যাঙ্কও খোলা আছে হাফ ডে এখন বাজে আড়াইটে তো যাই গিয়ে একটু দেখে আসি কি ব্যাপার অ্যাকচুয়ালি ফর্ম জমা দিয়ে আসতে হয় আমাকে ফর্ম জমা দিয়ে দিয়েছি অনেক দিন আগেই তারপরেও আসেনি তাই জন্য এখন আমি আশ্রয় যাচ্ছি কি বাবা পড়ো তো এই ইউটিউব পেমেন্ট ঠিক টাইমে এসে যায় ওখান থেকে একুশ তারিখে না বা একুশ তারিখে সম্ভবত আমার কাছে মেলও চলে এসেছিলো যে তোম টাকা ওখানে পাঠিয়ে দেওয়া হলো অ্যাকাউন্টে কিন্তু আমার ব্যাংকে সেটা এখনও কেন জানি না কনভার্ট হয়নি তাই যাই একটু খোঁজ করে আসি আর তার থেকে ওরা কথা শীতকালে দুপুরটা না ঘুম খুব ম্যার ম্যার করে ভাবছি একটু দোকানে যাব একটা লিপ বাম কিনতে হবে আমার লিপ বাম শেষ হয়ে গেছে আর যেটা আছে সেটাতে কালার নেই কোনো তো একটা হালকা পিঙ্কিশ বা ওরকমই রেডিশ কিছু যদি পাই তাহলে নিয়ে নেবো হয়েছে শ্রী হুম চলো ও পুজো

চুলটা এই কটা এখন বাজে চারটে এক ঘন্টা ধরে আমরা একটু আমি আসলে একটু ঘোরাঘুরি করলাম এখানে আমাদের এখানে একটা হাইপার কি হাইপার স্টোর না হাইপার সুপার মার্কেট হয়েছে জাস্ট আমার ফ্ল্যাটের একটুই পাশে কবে থেকে ভাবছিলাম যাব যাব যাওয়াই হচ্ছিল না তো ঢুকেই পড়লাম ওখানে ওখান থেকে আমার গ্রসারি শপিং করা হয়নি কিন্তু আমার সর্ষের তেল একদমই শেষ হয়ে গেছিলো শান্তনুর কবে টাইম হবে দেখি কেননা কালকে আজকে শনিবার কালকে রোববার রোববারেও বোধহয় সম্ভবত হবে না সোমবারে ব্যস্ত থাকবে মঙ্গল বুধবারে তো আমরা পুরোই ব্যস্ত থাকবো বাবার কাজের জন্য তো আমার একটা দরকার ছিল আমি একটা পুচকিপাড়া এটা কি দেখতে পাওয়া যাচ্ছে সানরাইজ সানরাইজ নিলাম আর সৃহির নিয়েছে একটা রিয়েলের ম্যাঙ্গো জুস খাও খাও আর খুব দরকার প্রত্যেকটা মহিলার ঘরে ঘরে দরকার সেটা হলো ভীম লিকুইড শেষ হয়ে গেছিলো স্ত্রী কিনেছে কি কিউট 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 রাবার ব্যান্ড এই দেখো দাঁড়াও ভালো করে দেখাই যায় এই দেখো কি কিউট রাবার ব্যান্ড কিনেছে এটা এই দেখো এটা আর এইটা খুব কিউটটা পছন্দ করলো এইটা হ্যাঁ স্ত্রীর সবচেয়ে বেশি এইটা পছন্দ পান্ডা তো এই তিনটে কিনেছে আর আমার লিপবাম একদম তলানিতে এসে ঠেকেছিল লিপ বাম লাগতো তাই জন্য ভিএলসিসির লিপ বাম নিয়েছি একটার সাথে একটা ফ্রি একটা লিপস্টিক কিনেছি লিপস্টিকটা হচ্ছে দি ফ্যাশন ফ্যাক্টরি আমি কোনো দিন আগে ব্যবহার করিনি এটা সত্তর টাকা নিয়েছে এইটা খুল লিস্ট ষাট টাকা মানে এইগুলো হচ্ছে কুড়ি টাকা করে রাবার ব্যান্ডগুলো এক একটা এইটা আছে একশো টাকা দাম সম্ভবত একশো পঁচিশ টাকা একশো কুড়ি টাকা নিয়েছে আর এই লিপস্টিকটা হচ্ছে ফ্যাশন ফ্যাক্টরি এরকমই খুলেছি এটাকে আর সব থেকে ভালো লাগলো যে এটার ম্যানুফ্যাকচারিং আর এক্সপায়ারি ডেটও এখানে মেনশন করা আছে এটার দাম সম্ভবত একশো টাকা মানে কাকু আমাকে একটু ভালোইবাসে তো এইটাই কালারটা খুব সুন্দর অ্যাকচুয়ালি একটু পার্পলিশ টাইপের শেড ব্রাউন ভালো কাছে পিঠে যাওয়ার জন্য খুব সুন্দর তো লিপবামের কি বলবো এই লিপবাম আমি ব্যবহার করেছি তোমরাও ব্যবহার করেছো ভিএলসিসির প্রোডাক্ট ভিএলসিসির প্রোডাক্ট ভালোই হয় আমি ভিএলসিসির অনেক কিছুই ব্যবহার করেছি পেডিকিওর সেট ব্যবহার করেছি সানস্ক্রিনটা তো ব্যবহার করছি তো এটার এটাকে নিয়ে কিছু বলার নেই এটার একটু কালারও আছে এটাতে এসপিএফ এফ ফিফটিন আছে আমন্ড অয়েল আছে ভিটামিন ই আছে জোজবা অয়েল আছে আচ্ছা আর যেটার জন্য অ্যাকচুয়ালি আমি বেরিয়েছিলাম সেটা হলো আমার অ্যামাউন্ট এখনও ঢোকেনি নি একুশ তারিখে ছেড়ে দেয় টাকা তারপর আমার অ্যাকাউন্টে আস্তে আস্তে মোটামুটি চব্বিশ পঁচিশ হয় আমি সেই জায়গায় ব্যাংকে ফর্ম জমা দিতে যাই আঠাশ উনতিরিশ যখন সুবিধে হয় কেননা অফিস যাওয়ার পথে পরে তো যেদিন দেখি খুব লেট হয়ে গেছি দাঁড়াই না জাগে কেননা এই টাকা কোনো দিন লস হয় না এটাই জানতাম আমি তো যেদিনই আমি ফর্মটা গিয়ে জমা দিয়ে আমাকে একটা ফর্ম ফিল করতে হয় তবে আবারও একবার মেনশন করে দিই হয়তো সব ব্যাংকে ফর্ম ফিল করতে হয় না আমাকে করতে হয় কারণ আমার এভরি মান্থেই এই হয় বলে আমাকে হয়তো করতে হয় তো ফর্ম জমা দিয়ে এসেছিলাম তো যেদিনই দিই সেদিনই চলে আসে টাকা বাট আসছে না আসছে না দেখে আমি আজকে দেখলাম যে অন্যদিন তো অফিস থাকে তাড়াহুড়ো করে যাই আবার ফিরতে ফিরতে অন্ধকার হয়ে যায় তো টাইম ওয়ার্কিং টাইমের বাইরে আজকে গিয়ে কথা বললাম উনি আমায় দেখেই বলছেন যে ম্যাডাম সেদিন আমি জমা দি মানে ফর্মটা স্ক্যান করে পাঠাইনি কালকে আমি একদম টাইম পাইনি বা ভুলে গেছি যাই হোক তো আমি বললাম কইনি স্যার ঠিক হ্যাঁ চলিয়ে। তো ফর্মটা অ্যাকচুয়ালি আমার যায়নি তাই জন্যে আমার টাকা এখনও আসেনি এই হলো ব্যাপার তো এসে যাবে আজকে আসবে নয় সোমবারে আসবে নয় মঙ্গলবারে আসবে এসেই যাবে তো চলো একটুখানি শুয়ে নি শ্রী খুব গরম লাগছে আমার চশমা আছে ভাঙিস না